WBCS 2022-এর প্রিলিমসকে টার্গেট করে যারা পড়াশুনো করছো, সেলফ স্টাডি করছো এবং কম খরচে ভালো একটা মক টেস্টের সন্ধানে আছো, তাদের জন্য আমাদের এমএইজ এডুকেশন ল্যাবের WBCS প্রিলিমস 2022-এর মক টেস্ট সিরিজ হবে পারফেক্ট কোর্স। কারণ আমরা এখানে অত্যন্ত কম খরচে, অর্থাৎ 200 টাকায় মোট 300টি মক টেস্ট এবং সেই 300টি মক টেস্টের মধ্যে 10,000 কোশ্চেন কভার করাচ্ছি। আজকের ভিডিওর মধ্যে আমরা এই কোর্স সম্পর্কে ডিটেলস অ্যানালাইসিস করব। ভিডিওটি দুটো পার্টে হবে। প্রথম পার্টে আমরা কোর্স সম্পর্কে, অর্থাৎ মক টেস্ট সম্পর্কে, সেই মক টেস্টের মধ্যে কী কী কন্টেন্ট থাকবে বা সেই মক টেস্টের ফিচার্স কী সেই নিয়ে আলোচনা করব। এবং সেকেন্ড পার্টে আমরা আমাদের কোর্স ওপেন করে সেখান থেকে ডাইরেক্টলি দেখাবো মক টেস্টগুলো কীভাবে অ্যারেঞ্জ করা আছে বা সেখানে আমরা কী কী ফ্যাসিলিটি দিচ্ছি। তো চলো ভিডিওটি আমরা পুরো দেখে নিই। প্রথমেই জেনে নেব আমাদের এই মক টেস্ট কারা প্রস্তুত করেছেন। আমাদের এমএইস এডুকেশন ল্যাবের হোল টিম এই মক টেস্টটি অনেকটাই প্রস্তুত করেছেন এবং আমরা সাহায্য নিয়েছি 5টি লিডিং ইউটিউব চ্যানেল, 3টি অফলাইন ইনস্টিটিউশন এবং কিছু WBCS এর টপারের কাছ থেকে আমরা কোশ্চেন সিলেকশনের ক্ষেত্রে হেল্প নিয়েছি। মক টেস্টের মধ্যে কী কী কন্টেন্ট থাকবে? মক টেস্টের মধ্যে মোট 300টি মক টেস্ট থাকবে, 10,000 প্রশ্ন থাকবে। এর মধ্যে 20টি ফুল লেন্থ মক টেস্ট হবে, 268টি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট থাকবে এবং 12টি কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে মক টেস্ট থাকবে এবং প্রশ্ন সংখ্যা দেখতে পাচ্ছ 10,000। মক টেস্টের বৈশিষ্ট্য যদি আমরা খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি তাহলে দেখব যে আমাদের মক টেস্টটি অনলাইন অ্যাপসের মধ্যে দেওয়া যাবে এবং যারা মনে করছো যে অ্যাপস থেকে দেবে না, ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে দেবে, সেই ফ্যাসিলিটিও কিন্তু এই মক টেস্টের মধ্যে আছে। নেক্সট যে বৈশিষ্ট্যের কথা আমরা বলবো সেটা হলো ডিটেলস স্কোর অ্যানালাইসিস। অর্থাৎ তুমি যখন মক টেস্ট সাবমিট করবে প্রথমেই তোমার সামনে এরকম একটা ডিসপ্লে শো করবে যেখানে দেখাবে তুমি 200-র মধ্যে বা ফুল মার্কসের মধ্যে তোমার স্কোর কত হয়েছে, তুমি কত পার্সেন্ট অ্যাকিউরেসিতে সেই মক টেস্টটি কমপ্লিট করেছো, ওকে, টোটাল কোশ্চেন কত ছিল, কটা তুমি কারেক্ট করেছো, কটা ইনকারেক্ট করেছো এবং কটা তুমি অ্যাটেন্ড করনি সেটা দেখাবে এবং গ্রাফের মাধ্যমেও দেখাবে, নর্মালেও দেখাবে। 3 নম্বর যে বৈশিষ্ট্যটি এখানে আছে সেটা হলো অটোমেটিক র্যাঙ্ক অ্যানালাইসিস। অর্থাৎ তুমি সাবমিট করলে মক টেস্ট তোমার র্যাঙ্ক টোটাল স্টুডেন্টের মধ্যে কত হলো তুমি দেখতে পাবে, তোমার পার্সেন্টাইল দেখতে পাবে, অর্থাৎ কত পার্সেন্ট স্টুডেন্টের থেকে তুমি এগিয়ে আছো। এবং এখানে ভিউ মোড করলে লিডার বোর্ডের পাশে তোমার একটা ডিটেলস একটা লিডার বোর্ড শো করিয়ে দেবে, সেখানে 1 থেকে 10 বা তারও বেশি সংখ্যক স্টুডেন্টের র্যাঙ্ক দেখিয়ে দেবে, তারা সেই মক টেস্টটিতে কত পেয়েছে, কত টাইম নিয়েছে এবং কত পার্সেন্টেজ তারা মার্কস পেয়েছে সেটাও কিন্তু এই ডিটেলস অ্যানালাইসিসের মধ্যে লিডার বোর্ডের মধ্যে শো করবে। এবং আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো আমরা বিভিন্ন স্টুডেন্টের সাথে বিভিন্ন প্যারামিটার আমরা ডিটেলস কম্পেয়ার করতে পারবো। কি কি বিষয়ে আমরা কম্পেয়ার করতে পারবো, কাদের কাদের মধ্যে, না তোমার নিজের মধ্যে যে টপ স্কোর করছে তাদের মধ্যে এবং টোটাল স্টুডেন্টের অ্যাভারেজ, এই 3টে জিনিসের মধ্যে কম্পেয়ার করা যাবে। কি কি বিষয়ে কম্পেয়ার করা যাবে, না স্কোর, অর্থাৎ তুমি টোটাল কত স্কোর পাচ্ছ সেটা কম্পেয়ার করতে পারবে, কত টাইম নিয়েছি, অর্থাৎ তুমি কত টাইম নিয়েছ, টপার কত টাইম নিয়েছে এবং অ্যাভারেজ স্টুডেন্টের টাইম টেকিং সেটা কিন্তু দেখাবে। অ্যাকিউরেসির মধ্যে তুমি কম্পেয়ার করতে পারবে কার কত অ্যাকিউরেসি রেট কত সেটা কিন্তু দেখতে পাবে। কারেক্ট, অর্থাৎ কে কটা কারেক্ট আনসার করেছে তার মধ্যে একটা কম্পেয়ার করতে পারবে, কে কটা ইনকারেক্ট করেছো সেটারও কিন্তু তোমার টপারের এবং অ্যাভারেজ স্টুডেন্টের মধ্যে একটা কম্পেয়ার করতে পারবে ডিটেলসে। এবং আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো আমরা ম্যাক্সিমাম প্রশ্নের ক্ষেত্রে কিন্তু অনলি উত্তর দিয়েই কিন্তু ছেড়ে দিইনি, ওকে, তার সাথে সাথে আমরা কি করেছি ডিটেলস এক্সপ্লেনেশন দিয়েছি। আমরা মক টেস্টের একটা কোশ্চেন ডাইরেক্টলি এখানে তুলে দিয়েছি, 2টো প্রশ্ন দেখো এখানে একটা প্রশ্ন আছে আমাদের ফুল লেন্থ মক টেস্টে কেটে দিয়েছি যে দ্য ফেনোমিনন অফ রেডিও অ্যাক্টিভিটি ইজ ডিসকভার্ড বাই, রেডিও অ্যাক্টিভিটি বিষয়টি কে আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, হেনরি বেকারের সঠিক উত্তর। আমরা চাইলে এই পর্যন্তই মানে কমপ্লিট করে দিতে পারতাম,
বাট এখানে একটা সলিউশন সেকশনের মধ্যে আমরা কিন্তু ডিটেলস এক্সপ্লেনেশন দিয়েছি যে কত কি স্টেপে তিনি তৈরি করেছিলেন বা তার এগেনস্টে আরও যে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। আবার আমাদের জিওগ্রাফির চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টের মধ্যে একটা প্রশ্ন তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি যে 10 ডিগ্রি চ্যানেল কার মধ্যে আছে, তাহলে সঠিক উত্তর হবে লিটিল আন্দামান এবং কার নিকোবর। ঠিক আছে, তো এখানেই আমরা উত্তরটি কমপ্লিট করতে পারতাম বাট করিনি। আমরা সলিউশনের মধ্যে কিন্তু ডিটেলসে এক্সপ্লেন করে দিয়েছি বিভিন্ন ছোট ছোট পয়েন্ট দিয়ে, ম্যাপ দিয়ে, টেবিল দিয়ে, চার্ট দিয়ে সুন্দরভাবে কিন্তু সেখানে আমরা এক্সপ্লেনেশন করে দিয়েছি। সেই এক্সপ্লেনেশনটা তোমরা যদি মক টেস্টের সাথে সাথে দেখে নাও তাহলে তোমাদের একটা ব্যাক রিভিশন হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে যখন তুমি মক টেস্ট করবে বা ফোর লেন মক টেস্ট তুমি যখন দেবে তোমার আনসার করলে এবং তার এগেনস্টে যদি তুমি সলিউশন বা এক্সপ্লেনেশনটা যদি দেখে নাও তাহলে কি হবে না, তোমার সেই সাবজেক্টটি আর একবার করে রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, যেমন দেখো এখানে বলা হয়েছে যে 10 ডিগ্রি চ্যানেল যেটা আছে লিটিল আন্দামান এবং কার নিকোবরের মধ্যে, এবং দেখো এটা বলা হয়েছে যে এর কতটা ওয়াইড, না এটা 150 কিলোমিটার কিন্তু এটা ওয়াইড বা এর প্রস্থটা 150 কিলোমিটার। ঠিক আছে, এবং তার সম্পর্কে আরো ইনফরমেশন কিন্তু এখানে বলা হয়েছে, এবং 8 ডিগ্রি চ্যানেল সম্পর্কে বলা হয়েছে, 9 ডিগ্রি চ্যানেল সম্পর্কে বলা হয়েছে, এবং তার এগেনস্টে আরও যে যে পয়েন্ট পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই পয়েন্টগুলো কিন্তু ডিটেলসে ডিসকাশন করা হয়েছে এই আমাদের সলিউশন বা এক্সপ্লেনেশন সেকশনের মধ্যে। এবং আদার্স বৈশিষ্ট্যগুলো যদি আমরা এখানে উল্লেখ করি তাহলে বলবো মক টেস্টে আমরা আনলিমিটেড অ্যাটেম্প রেখেছি, অর্থাৎ মক টেস্টটি তোমার যেটা 6 মাস ভ্যালিডিটি কোর্সের সেই 180 দিনের মধ্যে তুমি আনলিমিটেড বার অ্যাটেন্ড করতে পারো। একবার অ্যাটেন্ড করলে মক টেস্টটি সাবমিট করলে তুমি আরেকবার রিঅ্যাটেম্প করলে আরেকবার রিঅ্যাটেম্প করলে এইভাবে তুমি আনলিমিটেড বার যতবার খুশি যখন খুশি তুমি মক টেস্টটি দিতে পারবে। কোশ্চেনটা আমরা লেটেস্ট প্যাটার্নকে অনুসরণ করে করেছি। এই মক টেস্টের প্রত্যেকটা প্রশ্ন আমরা ইংলিশে নিয়েছি, কোশ্চেন বাংলাতে রাখা হয়নি। ভ্যালিডিটি 6 মান্থ আছে। কোর্স ফি যেটা এই ফিজের মধ্যে তুমি পশ্চিমবঙ্গের এত ভালো মক টেস্ট এত ফিচার্স দিয়ে বা এত ভালো কন্টেন্ট দিয়ে কোথাও পাবে না, অনলি 200 টাকা। এবং কোশ্চেন রিপোর্টিং সিস্টেম, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ফিচার্স। কোশ্চেন যখন তোমরা যখন অ্যাটেন্ড করবে বা সলিউশন সেকশনে যখন যাবে দেখবে প্রত্যেকটা প্রশ্নের পাশে এরকম 3 ডট আছে। যখনই তুমি এই 3 ডটে ক্লিক করবে তোমার সামনে একটা কোশ্চেন সম্পর্কে রিপোর্ট করার একটা ডিটেলস পেজ চলে আসবে যে প্রশ্নটা তুমি কেন রিপোর্ট করতে চাইছো, প্রশ্নের স্ট্রাকচারে ভুল আছে না প্রশ্নের উত্তরে ভুল আছে না প্রশ্নটাই ভুল আছে সেটা তুমি ডিটেলসে সেখানে সিলেক্ট করে এবং তার এগেনস্টে কিছু কমেন্টস করে কিন্তু আমাদের কাছে পাঠাতে পারো, যেটা করলে আমরা সেই কোশ্চেনটা রিভিউ করব এবং যদি কিছু ভুল থাকে সেটা আমরা কারেকশন করে দেব এবং তার এগেনস্টে যদি আরও কিছু এক্সপ্লেনেশন দেওয়ার দরকার হয় সেটাও কিন্তু আমরা সঙ্গে সঙ্গে করে দেব। এরপর আমরা ডাইরেক্টলি আমাদের কোর্সের মধ্যে চলে আসব এবং কোর্সের মধ্যে আমরা যে কন্টেন্টগুলো অ্যাড করেছি বা যে মক টেস্টগুলো অ্যাড করেছি সেটি কেমনভাবে অ্যাড করা আছে সেটা কিন্তু তোমাদেরকে আমরা ডাইরেক্টলি এই কোর্স থেকে ডাইরেক্টলি আমরা দেখাবো। ঠিক আছে, আমরা এটা অ্যাডমিন প্যানেল থেকে ওপেন করেছি এবং ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে ওপেন করেছি। যারা মোবাইলের থেকে করবে বা অ্যাপস থেকে করবে তাদের ইন্টারফেস একটু আলাদা হবে এবং মানে যারা স্টুডেন্ট এই মক টেস্টটি ওপেন করবে আমাদের অ্যাডমিন প্যানেলের থেকে সামান্য একটু ডিফারেন্স হতে পারে। তো যখনই তুমি মক টেস্টটি পেমেন্ট করবে, পেমেন্ট করার পরে তোমার অ্যাপের মধ্যে প্রোফাইল সেকশনের মধ্যে এই কোর্সটি তুমি কিন্তু দেখতে পাবে। সেই কোর্সের কন্টেন্ট সেকশনে যখন তুমি ক্লিক করবে তোমার সামনে প্রথমে 3টে ফোল্ডার কিন্তু ওপেন হবে। প্রথম ফোল্ডারে লেখা থাকবে WBCS প্রিলিমস ফুল লেন্থ টেস্ট, অর্থাৎ এই ফোল্ডারের মধ্যে তুমি WBCS এর প্রিলিমসের জন্য 20টি ফুল লেন্থ মক টেস্ট পাবে। তারপরে লেখা আছে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, অর্থাৎ এই তোমার ফোল্ডারের মধ্যে তুমি 14টি সাবজেক্টের উপরে 268টি মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ কিন্তু পাবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ফোল্ডারের মধ্যে একেবারে আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পাবে। আমি এক একটা ফোল্ডার ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম ফোল্ডার আমরা যখন ওপেন করবো WBCS প্রিলিমস ফুল লেন্থ মক টেস্ট, তখন দেখবে এখানে 20টি ফোল্ডার করা আছে 20টি মক টেস্টের জন্য। প্রত্যেকটি মক টেস্টের স্ট্রাকচার একই আমি দেখিয়ে দিচ্ছি। যখন তুমি একটা
মক টেস্টের ফোল্ডার ওপেন করবে, আমি মক টেস্ট ফুল লেন্থ মক টেস্ট 1টি ওপেন করছি, তখন দেখবে এই কোর্সের যেটা আরেকটা স্পেসিফিকেশন আমি আগে উল্লেখ করিনি সেটা হলো ফুল লেন্থ মক টেস্ট। সেটা তোমরা অফলাইন বা অনলাইন যেখানেই নাও না কেন, তারা কিন্তু অনলি ফুল লেন্থ মক টেস্ট 1 বা ফুল লেন্থ মক টেস্ট 2, তারপরে কোশ্চেন শুরু হয়ে যায় এবং শেষে উত্তর থাকে। আমরা কিন্তু সেটা করিনি বা সেটা করা উচিত নয়। তুমি একটা মক টেস্ট যেটা দেওয়ার উদ্দেশ্য যে আমি যেটুকু পড়লাম সেটা কতটা সঠিকভাবে পড়লাম বা আমার প্রস্তুতির লেভেলটা কেমন সেটা যাচাই করার জন্য। এখন সেই মক টেস্টটি কোন সিলেবাসের উপরে ডিপেন্ড করে হচ্ছে সেটা যদি সেই মক টেস্টের আগে উল্লেখ না থাকে, তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটি যাচাই করা পসিবল হবে না। এখানে মক টেস্ট 1, তার সিলেবাসে আমরা কি কি রেখেছি দেখো। প্রত্যেকটি মক টেস্টে এভাবে সিলেবাস ভাগ করে দিয়েছি যাতে তোমরা ছোট ছোট করে টার্গেট আগে কমপ্লিট করো, করে যাতে মক টেস্টটি দাও এবং শেষে গিয়ে পুরো সিলেবাসের উপরে যাতে মক টেস্টটি দিতে পারো তার জন্য। তো এটার একটা ভালো বৈশিষ্ট্য তোমরা কিন্তু এখানে লক্ষ্য করছো। তো এখানে দেখো প্রথম মক টেস্ট যেটা দেওয়া আছে সেখানে কিন্তু ইংলিশ, অ্যান্সিয়েন্ট হিস্ট্রি, মেডিভাল হিস্ট্রি, INM, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, ম্যাথ, রিজনিং, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটিক, জিকে, এতগুলো সাবজেক্টের যে পাশেগুলো চ্যাপ্টার দেওয়া আছে সেই চ্যাপ্টার্সের উপরে কিন্তু এই ফুল লেন্থ মক টেস্ট 1টি নেওয়া হয়েছে। তো তোমরা প্রথমে কি করবে, এই চ্যাপ্টার্সগুলো আগে পড়বে, পড়ে তারপরে তুমি ফুল লেন্থ মক টেস্ট 1 দেবে। তারপরে তুমি বুঝতে পারবে সেই চ্যাপ্টারগুলোর উপরে তোমার প্রিপারেশন কমপ্লিট হয়েছে কিনা। তো এটাই হলো সাইন্টিফিক প্রসেস। আমি এখন মক টেস্ট 1-এর প্রিভিউ তোমাকে দেখিয়ে দিচ্ছি যে মক টেস্ট 1-এর মধ্যে যখন আমরা ফুল লেন্থ মক টেস্ট ওপেন করব তো তখন কিভাবে থাকবে। তো এখানে দেখবে পরপর কোশ্চেন থাকবে, যেমন এটা কোশ্চেন নম্বর 1, প্রথমে আমরা 25টা ইংলিশ কোশ্চেন রেখেছি যেভাবে পরীক্ষায় থাকে। পাশে তোমরা দেখবে যে একটা কোশ্চেন থেকে যখন তুমি আরেকটা কোশ্চেনে জাম্প করতে চাইছো তো এখানে নাম্বারিং গুলো কিন্তু শো করবে। অর্থাৎ তুমি 1 নম্বরের প্রশ্নের পরে তুমি চাইছো যে আমি ইংলিশটা পরে করব, তো আমি 26 নম্বরে যাব। তো এইভাবে তুমি 26-এ ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ইংলিশের পরের কোশ্চেন গুলো ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আর যেটা রিপোর্টিং সিস্টেম বলছিলাম, এই যে 3 ডট আছে এখান থেকে কিন্তু তুমি কোশ্চেন রিপোর্ট করতে পারবে এবং সেখানে দেখতে পাচ্ছ কতগুলো কোশ্চেন রিপোর্ট করার অপশন দেওয়া আছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ যে কোনো একটা অপশন তুমি ওকে করে এখানে সাবমিট করলে আমাদের কাছে কিন্তু সেই কোশ্চেন সম্পর্কে রিপোর্ট চলে আসবে। প্রত্যেকটা মক টেস্টে দেখতে পাচ্ছ তার এগেনস্টে কিন্তু এখানে সলিউশন দেওয়া আছে। তো এইভাবে নেক্সট আমরা করছি, দেখো প্রত্যেকটা প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং তার এগেনস্টে উত্তরের সলিউশন দেখতে পাচ্ছ। যেহেতু আমি এটা অ্যাডমিন প্যানেল থেকে করাচ্ছি তো আমার প্রশ্নের সাথে সাথে উত্তরের কিন্তু এখানে অপশন নেই, ডাইরেক্ট সলিউশন দেখাচ্ছে। তোমরা যখন অ্যাজ এ স্টুডেন্ট এটা লগ ইন করবে এবং মক টেস্টে দেবে এইভাবে কিন্তু থাকবে না, প্রথমে তোমাকে উত্তর করার একটা অপশন এখানে দেবে, তারপরে তুমি যখন সাবমিট করবে তখন কিন্তু এই সলিউশনগুলো দেখাবে, ঠিক আছে। তো এই বেসিক ডিফারেন্সটা একটু এখানে তোমাকে বুঝে নাও। দেখো এখন আমরা নেক্সট যাব যে মক টেস্ট 2, ফুল লেন্থ মক টেস্ট 3, 4, 5, 6, এই 6 নম্বর পর্যন্ত আমরা কিন্তু এইভাবে চ্যাপ্টার ওয়াইজ সিলেবাসটা ডিভিশন করেছি। তারপরে যখন আমরা 7, 8, 9 এই মক টেস্টগুলোতে আসবো তখনও দেখবে সিলেবাস দেওয়া আছে এবং সিলেবাসের মধ্যে দেখো এখানে আমি যেটা বললাম যে কিছু মক টেস্টে আমরা প্রিভিয়াস ইয়ারের প্রিলিমস এবং কিছু মক টেস্টে আমরা প্রিভিয়াস ইয়ারের মিনিট, যেটা মোটামুটি 10 থেকে 20 বছরের প্রশ্ন একসাথে কিন্তু কভার করিয়ে দিয়েছি। যেটা আমি বললাম আলাদা আলাদা করে কিন্তু সবগুলো প্রিলিমস এবং মেনের প্রশ্ন এখন ধরে ধরে প্র্যাকটিস করার প্রয়োজন নেই, তো আমি এখানে কয়েকটি ফুল লেন্থের মাধ্যমে সেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বেছে কিন্তু এখানে দেওয়া হয়েছে, ওকে। এবং তারপরে দেখো পরবর্তীকালে যে মক টেস্টগুলো আছে 15 বা 16, 15 মক টেস্টের সিলেবাসটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। পরের মক টেস্টগুলোতে দেখবে সবগুলো বলা হয়েছে যে যেরকম অফিসিয়াল নোটিফিকেশনে সিলেবাস বলা হয় যে 8টা সেগমেন্ট থেকে 25টা করে প্রশ্ন থাকে এবং 200টা মোট প্রশ্ন থাকে, তো সেই ফুল সিলেবাসকে কভার করে কিন্তু করা হবে, ঠিক আছে। তো এইভাবে ফুল লেন্থ মক টেস্টের ডিজাইনটি করা হয়েছে। এখন আমরা আসব যে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টের কথা বলছিলাম, তার ডিজাইনটি কেমন। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টে কিন্তু দেওয়াটা অত্যন্ত জরুরি, কারণ অনলি ফুল লেন্থ মক টেস্ট দিলে যেটা মানে অসুবিধা হয়, তুমি প্রত্যেকটা চ্যাপ্টার সেই ফুল লেন্থ মক টেস্টের মধ্যে কভার হচ্ছে কি না সেটা কিন্তু জানা পসিবল হয় না। মানে যে যিনি কোশ্চেন সেট করছেন
তার উপরে ব্লাইন্ডলি কিন্তু ভরসা করা মানে সবসময় উচিত হবে না, কারণ তিনি হয়তো কোনো একটা চ্যাপ্টার মিস করে যেতেই পারেন ফুল লেন্থ মক টেস্টের ক্ষেত্রে। হয়তো দেখা গেল যে সিন্ধু সভ্যতার থেকে মাত্র একটা প্রশ্ন 20টা মক টেস্টের মধ্যে একটা প্রশ্ন দেওয়া আছে, এরকম হতেই পারে। তো সেটা যদি না হয়, আমরা ফুল লেন্থ মক টেস্ট একদিক থেকে টোটাল সিলেবাসের উপরে কভার করাচ্ছি, তার সাথে সাথে যাতে প্রত্যেকটা চ্যাপ্টার আমার যাতে কভার হয়, তার জন্য আমরা এখানে 14টা সাবজেক্ট, মেনলি যে সাবজেক্টগুলোর উপরে প্রিলিমসে প্রশ্ন আসে এবং সেই সাবজেক্টগুলোর উপরে মোট 268টি চ্যাপ্টার আমরা আইডেন্টিফাই করেছি, যেখান থেকে WBCS তার সমস্ত প্রশ্নগুলো সিলেক্ট করে। ঠিক আছে, এর বাইরে সাধারণত যায় না, কিছু কিছু টপিক আছে যেগুলো যায় সেগুলো তুমি বাদ দিতে পারো, ঠিক আছে, সেগুলো পড়েও কিছু লাভ হয় না, সেগুলো আনকমন প্রশ্ন থাকে, সবার জন্যই আনকমন থাকে। তো এই 14টি সাবজেক্টের মধ্যে যে 268টি চ্যাপ্টার আছে সেটা তুমি এক একটা ফোল্ডার ওপেন করলেই বুঝতে পারবে। যেমন এখানে অবজেক্টিভ ইংলিশের উপরে 28টা চ্যাপ্টার, 28টা চ্যাপ্টারের উপরে 28টা মক টেস্ট, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজাংশন, ঠিক আছে, এইভাবে কিন্তু 28টা চ্যাপ্টার এখানে দেওয়া আছে এবং 28টা চ্যাপ্টারের উপরে এক একটা চ্যাপ্টারের উপরে তোমার মোটামুটি 20টার মতন করে প্রশ্ন দেওয়া আছে। জিওগ্রাফি অফ ইন্ডিয়ার ক্ষেত্রে যদি আমি বলি, এখানে চ্যাপ্টার 1 যেমন দেখতে পাচ্ছ, জিওগ্রাফি অফ ইন্ডিয়া ইন্ট্রোডাকশন, 2 নম্বর আছে যেটা জিওলজিক্যাল স্ট্রাকচার, 3 নম্বর আছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফিজিওগ্রাফি। ফিজিওগ্রাফিটি যদি আমি প্রিভিউ করি তখন এখানে দেখতে পাবে তোমরা প্রশ্নগুলো, যে 10 ডিগ্রি চ্যানেল যেটা আমি একটু আগেও দেখাচ্ছিলাম, দেখো এখানে ম্যাপ দেওয়া আছে এবং আনুষঙ্গিক বিভিন্ন পয়েন্টের মাধ্যমে কিন্তু ডিসকাশন করা হয়েছে। আমি যদি নেক্সট করি তখন দেখব যে আরাকান ইয়োমা হিমালয়ের যে এক্সটেনশন সেটা কোথায় অবস্থিত, সেটা মায়ানমারে অবস্থিত এবং তার সম্পর্কে, অর্থাৎ আরাকান ইয়োমা সম্পর্কে কিন্তু ডিটেলস সেখানে বলা হয়েছে এবং তার এক্সটেনশনটা কিভাবে যাচ্ছে যে একটা ডায়াগ্রাম সেটাও কিন্তু এখানে অ্যাড করা হয়েছে বা ম্যাপ এখানে অ্যাড করা হয়েছে। নেক্সট যদি আমি করি, এখানে দেখতে পাচ্ছ তোমার মানে ম্যাচিং টাইপসের প্রশ্ন দিয়েছে, একদিকে তোমার বিভিন্ন পর্বত শ্রেণীগুলো থাকবে যেমন পীর পাঞ্জল, ধৌলাধর, নাকটিব্বা, তারপরে মিশমি হিলস, এবং তার ডান দিকে কি দেওয়া আছে না সেই বিভিন্ন স্টেট দেওয়া আছে, আমাদেরকে ম্যাচ করতে হবে কোন পর্বত শ্রেণী কোন রাজ্যে অবস্থিত, তো সেই রাজ্যের সঙ্গে পর্বত শ্রেণী একটা ম্যাচ করে তোমাকে ABCD এবং তার নিচে নাম্বারিংগুলো ম্যাচ করাতে হবে। ঠিক আছে, তো এই ধরনের আরও যে সমস্ত রেঞ্জগুলো হয় বা আরও যে সমস্ত পর্বতগুলো হয় বা ভারতবর্ষের টোটাল পর্বত বা পর্বত শ্রেণী বা হিল, তার সম্পর্কে কিন্তু ডিটেলসে এক্সপ্লেনেশন করা আছে, যাতে এই একটা প্রশ্ন নয়, এই ধরনের যদি আরও বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে সেটার উত্তরও যাতে আমরা করে আসতে পারি। যেমন হায়েস্ট মাউন্টেন ইন ইন্ডিয়া কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, মানে এই যে আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর, ওল্ডেস্ট মাউন্টেন কি আরাবল্লী, হায়েস্ট পিক ইন ওয়েস্টার্ন ঘাট সেটা হলো আনাইমুদি, ঠিক আছে, এইভাবে তো প্রথমে দেওয়া আছে এবং সেকেন্ডে দেখো যে নেম অফ দ্য হিল রেঞ্জ এবং প্রেজেন্ট ইন স্টেট, যেমন আরাবল্লী কোন রাজ্যে অবস্থিত না সে গুজরাটে, রাজস্থান এবং হরিয়ানা, এই 3টে রাজ্য জুড়ে কিন্তু আরাবল্লী অবস্থিত, বিন্ধ্য গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ জুড়ে অবস্থিত, ইস্টার্ন ঘাট তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা অবস্থিত। ঠিক আছে, তো এইভাবে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে এক্সপ্লেনেশন গুলো দেওয়া হয়েছে। 3 নম্বর যখন আমরা যাব তখন আমরা দেখব যে ট্রান্সপোর্ট রুট কানেক্টিং দ্য কাশ্মীর ফ্রম লে ক্রস দ্য হাই মাউন্টেন রেঞ্জ অ্যাড্ডা, এটা কি উত্তর হবে না কোন পাস, এটা জজিলা পাস। তো আমরা বিভিন্ন পাস সম্পর্কে এখানে দেখব যে ভারতবর্ষের হিমালয়ে বা অন্যান্য পর্বত শ্রেণীতে যে সমস্ত পাসগুলো আছে, যেমন নাথুলা, শিবকিলা, জিলাপলা, ঠিক আছে, খারদুংলা বা আরো যে সমস্ত পাসগুলো আছে সেই পাসগুলোর নাম এবং সেটি কোন রাজ্যে অবস্থিত বা তার এগেনস্টে যে যে ডেসক্রিপশন গুলো প্রয়োজন সেটা কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। তো বুঝতে পারছো যে আমাদের প্রশ্ন লেভেল এবং তার সাথে সাথে সেই প্রশ্নগুলোর এগেনস্টে এক্সপ্লেনেশনের লেভেলটা বা সলিউশনের লেভেলটা কতটা হাই, বা এই মক টেস্ট প্র্যাকটিস করলে তোমার কতটা উপকার হবে সেটা কিন্তু তুমি যথেষ্টই, আমরা লাইভ মানে ডাইরেক্ট তোমাকে আমি কোর্স ওপেন করে দেখিয়ে দিচ্ছি, তো সেখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবে। ঠিক আছে, তো এইটা গেল আমাদের জিওগ্রাফির, যেটা আমি দেখালাম ফিজিওগ্রাফি,
তারপরে তুমি যদি ড্রেনেজটার মানে ড্রেনেজ যে চ্যাপ্টারটা আছে সেটাও যদি প্রিভিউ করো, সেখানেও দেখবে এই ধরনের ম্যাপ, এবং তার এগেনস্টে বলতে পারো যে মানে এক একটা চ্যাপ্টারে তুমি যদি সলিউশন গুলোই পড়ো, তোমার সেই সেই চ্যাপ্টারটা কিন্তু একটা রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন দেখো, ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আমরা এখানে সলিউশন দিয়ে রেখেছি, যে প্রশ্নগুলো সলিউশন প্রয়োজন নেই সেগুলো তো অযথা টাইম নষ্ট করে লাভ নেই, বাট বলতে পারো 80 থেকে 90% প্রশ্নের সলিউশন দেওয়া আছে, ঠিক আছে? জাস্ট স্ক্রল করে দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ডিটেল সলিউশন দেওয়া আছে। তো এইভাবে তোমরা মক টেস্ট গুলো প্র্যাকটিস করবে। তো আমি এখানে বললাম চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, জিওগ্রাফি অফ ইন্ডিয়ার ক্ষেত্রে কটা দেখালাম না, 15টা, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ক্ষেত্রে 12টা চ্যাপ্টার, 12টা মক টেস্ট, ফিজিক্যাল জিওগ্রাফির ক্ষেত্রে 8টা টেস্ট আছে, অ্যান্সিয়েন্ট হিস্ট্রির ক্ষেত্রে 11টা, মেডিভেলের ক্ষেত্রে 12টা, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে 20টা টেস্ট দেওয়া আছে 20টা চ্যাপ্টারের, পলিটি বা ইন্ডিয়ান পলিটির উপরে 35টা চ্যাপ্টারের 35টা মক টেস্ট, ইন্ডিয়ান ইকোনমির 20টা চ্যাপ্টারের উপরে 20টা মক টেস্ট, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এখানে যথাক্রমে 12, 13 এবং 31টা মক টেস্ট দেওয়া আছে, ম্যাথের উপরে 24টি মক টেস্ট এবং রিজনিং এর উপরে 27টা মক টেস্ট কিন্তু দেওয়া আছে। যেমন আমি রিজনিংটাই ধরো ওপেন করাচ্ছি, যে কোনো একটা আমি চ্যাপ্টার র্যান্ডামলি ওপেন করাচ্ছি, যেমন সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটা যদি আমি প্রিভিউ করি তাহলে কি দেখব, দেখো এক একটা কোশ্চেন, এখন জানো যে কোশ্চেনের লেভেলটা যথেষ্ট হাই হচ্ছে, তো সেই সিলেক্টিভ কোশ্চেন এবং তার এগেনস্টে কিন্তু ডিটেলস এক্সপ্লেনেশন বা সলিউশন কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। তো এইভাবেই তোমরা কন্টেন্টগুলো কিন্তু দেখতে পারো। তো এটা আমরা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট কিন্তু দেখালাম, ওকে? এরপরে যে মক টেস্টটি দেওয়া আছে সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে মক টেস্ট। আমরা বলেছি যে আমরা জানুয়ারি 2021 থেকে শুরু করছি, এটা দেখো অক্টোবর 2021 পর্যন্ত দেওয়া আছে, প্রিলিমস পরীক্ষা যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে আমরা ফেব্রুয়ারি পর্যন্ত দেব, যদি মার্চে হয় বা পরবর্তীকালে যদি অগস্টে হয়, যখনই প্রিলিমস পরীক্ষা হোক না কেন তার আগে পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এই সেকশনে অ্যাড হতে থাকবে। তো এখানেও তোমরা দেখতে পাবে যে এক একটা মাসের উপরে আমরা মোট 100টা করে প্রশ্ন কিন্তু এখানে প্রোভাইড করি। এখানে দেখো কোশ্চেনের সংখ্যা, প্রথম দেখলাম 1 নম্বর আর শেষে দেখো এই 100 নম্বর। তো এখানে 100 নম্বরের 100টি মানে 100টি প্রশ্ন কিন্তু এক একটা মাসের উপরে থাকবে, এখানেও প্রত্যেকটা প্রশ্ন থাকবে এবং ম্যাক্সিমাম প্রশ্নের কিন্তু তোমরা সলিউশন দেখতে পাবে, ঠিক আছে? ম্যাক্সিমাম প্রশ্নের কিন্তু তোমরা সলিউশন দেখতে পাবে। তো বেসিক কথা যদি আমি কনক্লুশনটা নিই, আমাদের যেটি মক টেস্ট WBCS প্রিলিমস 2022-এর মক টেস্ট সিরিজ, এটা যদি তোমরা জয়েন করো তাহলে তোমরা বলতে পারো যে পশ্চিমবঙ্গে সেরা মক টেস্টে জয়েন করেছো, কারণ এখানে কম খরচে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মক টেস্টগুলো কভার করানো হয়েছে। যে মক টেস্টগুলো প্র্যাকটিস করলে তোমার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সিলেবাসগুলো কিন্তু তুমি কভার করতে পারবে, এবং এখন যেভাবে WBCS প্রশ্ন সেট করছে সেই আনকমন বা কঠিন প্রশ্নকে তুমি কিন্তু চ্যালেঞ্জ দিতে পারবে এবং প্রিলিমসের ক্ষেত্রে ভালো স্কোর করতে স্কোর করে কিন্তু তুমি কোয়ালিফাই করতে পারবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে বা আমাদের মক টেস্টের ডিজাইনটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং মক টেস্টটি তোমার যদি প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন ফলো করো, এবং সেখানে যে পেমেন্ট লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে পেমেন্টের মাধ্যমে তোমরা আমাদের মক টেস্ট কোর্সে যুক্ত হতে পারো। থ্যাংক ইউ।